এই মুহূর্তে আমি আছি ঘোষ জুয়েলার্সে, একদম লাইট ওয়েটের বেশ কিছু জুয়েলারি শেয়ার করব। আজকের গোল্ড রেট আছে 4,740 টাকা প্রতি গ্রামে, হলমার্ক 22 ক্যারেট সোনার গহনার মূল্য। প্রথমেই আমি বেশ কিছু শকেট চুড়ি শেয়ার করছি। শকেট চুড়ি মানে একটু বলে দিই, শকেট চুড়ি হচ্ছে তামার ওপর সোনার পাত, ঠিক আছে? এগুলো হচ্ছে শকেট চুড়ি। লোহা বাঁধানোতে যেমন লোহার ওপর সোনার পাত দেওয়া হয়, আর শকেট চুড়ি মানে হচ্ছে তামার ওপর সোনার পাত। তো দেখো এটার ওয়েট আছে 4 গ্রাম 440 মিলিগ্রাম, 24,800। মানে এক জোড়া শকেট চুড়ির মধ্যে 4 গ্রাম 400 মিলিগ্রাম গোল্ড আছে, 24,800 টাকার মধ্যে এরকম এক জোড়া চুড়ি চলে আসবে। যেহেতু তামার ওপর সোনার পাত, সেই কারণে ওয়েটটাও কিন্তু অনেকটা কমে গেছে এবং দেখতেও কিন্তু অনেকটাই চওড়া, বেশ ভালো লাগছে। যারা সলিড গোল্ডের চুড়ি পরতে পারবে না, মানে হয়তো সলিড গোল্ডের চুড়ি কি হয় মানে একটু অনেকটাই দাম তো বেশি হয়ে যায়, তো সবার ক্ষেত্রে নেওয়াটা সম্ভব হয় না। তো আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু এই ধরনের শখের চুড়ি পরতে পারবেন, দেখতে বেশ ভালোই লাগবে। তো এটা আমরা দেখে নিলাম, আর এটা কিন্তু একদমই পলকা না, মানে বেশ শক্তপোক্ত সুন্দর আছে, কোনো বেঁকে যাওয়ার কোনো ভয় নেই, কোনো অসুবিধা হবে না। তো এইরকমই আমি আর একটা ডিজাইন দেখে নিচ্ছি। এটা আছে 4 গ্রাম 710 মিলিগ্রাম, এই ডিজাইনটা দেখো 4 গ্রাম 710 মিলিগ্রাম আছে, 26,300 টাকা। এবং ডিজাইনটা একটুখানি দেখে নাও, এটা এগুলো হচ্ছে অনেকটা সে পাতের নোয়া বাঁধানোর মতো দেখতে। লোহা বাঁধানো যেমন লোহার উপর হয়, এটা কিন্তু যারা লোহা পরে না তামার উপর সোনার পাত, আবারও বলে দিলাম। এবং এটা কত, 26,300 টাকার মধ্যে এক জোড়া চলে আসবে। এরকম এখানে ডিজাইন আরও প্রচুর আছে, আমি পরবর্তীতে অবশ্যই শেয়ার করব। আপাতত এই দুটো ডিজাইন আমি দেখিয়ে দিলাম, যাদের পছন্দ অবশ্যই কারেক্ট করে নিতে পারেন। আর এগুলো হচ্ছে সবই কিন্তু 22 ক্যারেট হলমার্ক, এবং এগুলো পরে এক্সচেঞ্জও করতে পারবে, কোনো অসুবিধেই হবে না। তাহলে আমি এই দুজোড়া দেখালাম, এরকম আরও অনেক অনেক আছে, দেখতে হলে অবশ্যই বলবো একবার শপে চলে আসবো। নেক্সট আমি যেটা দেখাবো এবং যেটার ওপর আমি সবসময় কমেন্ট পাই, সেটা হচ্ছে ব্রোঞ্জের বালা, যেটা এখন ভীষণ ট্রেন্ডি, খুব চলছে। কারণ একইভাবে সলিড চুড়ি যারা পরতে পারে না, তাদের জন্য আমি যেমন শখের চুড়ির অপশানটা দিলাম, মানে সলিড চুড়িতে কী হয় দাম অনেক, মানে 1 লাখের উপর এক একটা, 1 লাখ বা 70-80 হাজার টাকা লেগে যায় এক একটা চুড়ি। সেক্ষেত্রে শখের চুড়ি হলে অনেকটা শখও মিটবে, অথচ বাজেটের মধ্যেও চলে আসবে। সেরকম ব্রোঞ্জের বালাটাও তাই, যারা একদম সলিড বালা বা গোল্ডের বালা যাদের নেওয়ার অসুবিধে আছে, তাদেরকে আমি বলবো ব্রোঞ্জের বালা নিতে পারেন। এগুলোও কিন্তু সব হলমার্ক 22 ক্যারেট, এবং এগুলো পরবর্তীতে এক্সচেঞ্জ করা যাবে, কোনো অসুবিধে হবে না। আমি এক একটা ওয়েট বলে দিচ্ছি, 2 গ্রাম 935 মিলিগ্রাম, এবং এগুলো একটা করে কিন্তু বিক্রি আছে 16,400 একটা। এগুলো একটা করে বিক্রি আছে, কেউ চাইলে একটা নিতে পারো, কেউ চাইলে দুটো নিতে পারো, যার যেরকমটা পছন্দ কালেক্ট করে নিতে পারো। ঘোষ জুয়েলার্সে পেয়ে যাবে, ভীষণ ট্রেন্ডি, এগুলো ভীষণ চলছে, খুবই সুন্দর ব্রোঞ্জের বালা, এখন খুব ট্রেন্ডি এই জুয়েলারিগুলো। নেক্সট ডিজাইন দেখো, এটা এটার ওয়েট আছে 3 গ্রাম 120 মিলিগ্রাম, একটার ওয়েট, একটা বালার মধ্যে 3 গ্রাম 120 মিলিগ্রাম গোল্ড আছে, ব্রোঞ্জের বালা, 17,400 টাকা, ঠিক আছে দেখে নিলাম। নেক্সট ডিজাইন আমি দেখছি, এটা আছে 3 গ্রাম 90 মিলিগ্রাম, 3 গ্রাম 90 মিলিগ্রাম, 17,300 টাকা। তো এগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে, এবং এক্সচেঞ্জ করে পরবর্তীকালে যে কোনো রকমের 22 ক্যারেটের হলমার্কের গয়না তোমরা কালেক্ট করে নিতে পারবে ঘোষ জুয়েলার্স থেকে। 2 গ্রাম 520 মিলিগ্রাম আছে, এটার দাম আসবে 14,100 টাকা চলে আসবে। 2 গ্রাম 520 মিলিগ্রাম আছে ডিজাইনটা, এবং এটার দাম আসবে 14,100 টাকা মতো চলে আসবে। নেক্সট আমি যে ডিজাইনটা দেখছি, এটার ওয়েট আছে 3 গ্রাম 183 মিলিগ্রাম, এইটা এই ডিজাইনটা 17,800 টাকা। আগের দিন একজন কমেন্ট করেছিলে যে এগুলো কীভাবে তৈরি করা হয়ে থাকে, তো এগুলো হচ্ছে মানে প্রথমে জিনিস, যেহেতু এটা ব্রোঞ্জ বালা, সেই কারণে এই ছাঁচটাকে পুরোটা ব্রোঞ্জে তৈরি করা হয়, তারপর এটার ওপর সোনার পাত দিয়ে জিনিসটাকে বানানো হয়, ঠিক আছে? আর মানে আচ্ছা, আর এটার দামটা তো বলেই দিলাম,
আচ্ছা দেখে নিয়েছি। নেক্সট হচ্ছে এটা আছে পুরোপুরি 3 গ্রাম, পুরোপুরি 3 গ্রাম আছে এটা। এটার দাম আসবে 16,800 টাকা। আচ্ছা এবার দেখছি যেটা, এটা হচ্ছে আছে 2 গ্রাম 570 মিলিগ্রাম, 14,300। এটা 14,300 টাকা মতো চলে আসবে, 14,300 টাকা। আচ্ছা এই ডিজাইনটা দেখাচ্ছি, 3 গ্রাম 90 মিলিগ্রাম আছে, এটার দাম আসবে 17,300 টাকা। ওকে, তো দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো ডিজাইন দেখিয়েছি বিভিন্ন রকম রেঞ্জের, এবং এগুলো এখন একটা করেও চলছে, দুটো করেও চলছে। এগুলো একটা এরকম না যে জোড়া হিসাবেই নিতে হবে, চাইলে কেউ একটা করেও কালেক্ট করে নিতে পারো, সেজন্য আমি প্রত্যেকটার একটা দাম বলে দিয়েছি। আর আগের দিন একজন কমেন্ট করেছিল যে এগুলো কীভাবে বানানো হয় সেটাও বলে দিলাম, অবশ্যই কালেক্ট করে নিতে পারো। নেক্সট আমি তোমাদেরকে কয়েকটা পেন্ডেন্ট শেয়ার করছি। এটা আছে 2 গ্রাম 870 মিলিগ্রাম, এটা একটা গণেশ ডিজাইন আছে, 17,000 টাকা। এবং দেখো এইদিকের কাজটা হচ্ছে এরকম, বেশ সুন্দর কিন্তু। আচ্ছা পরের ডিজাইনটা আমি দেখছি, পরের ডিজাইনটা আছে, এটা আছে 3 গ্রাম 670 মিলিগ্রাম, 21,000। এটা 21,000 টাকা মতো চলে আসবে। নেক্সট আমি দেখছি 4 গ্রাম 850 মিলিগ্রাম, এটাও আর একটা গণেশ ডিজাইন, 28,000 টাকা। আচ্ছা এবার আমি দেখছি যেটা, এটা আছে 3 গ্রাম 550 মিলিগ্রাম, কি সুন্দর ডিজাইনটা, 21,000। আচ্ছা এটা দেখছি 2 গ্রাম 620 মিলিগ্রাম, এটার দাম 15,000। এগুলো বেশি চলছে, কারণ এই শেপের যদি তোমরা শুধু সলিড গোল্ডের পেন্ডেন্ট বানাতে যাও অনেক বেশি পড়ে যাবে, কিন্তু এক্ষেত্রে জিনিসটা দেখতেও বড় সড়ো লাগবে এবং ঠিকঠাক বাজেটের মধ্যে অনেকটাই বড় চেনের সাথে পড়ার মতো পেন্ডেন্ট, তো আমি বলবো কিন্তু কালেক্ট করে নিতে পারো এই ধরনের, সেই জন্য এগুলো এখন খুব বেশি চলছে। 2 গ্রাম 160 মিলিগ্রাম, এটা একটা, এটাও একটা এরকম ডিজাইন আছে, এবং এটার দাম আসবে 13,000 টাকা। দেখে নিলাম তাহলে, আমি কিছু দেখেছি সকেট চুড়ি, কিছু পেন্ডেন্ট দেখেছি, আর কিছু ব্রোঞ্জের বালা, সব রকমই দেখলাম। এখন আমি তোমাদের কয়েকটা শাখা বাঁধানো ডিজাইন শেয়ার করব, একদম নতুন ডিজাইন, এবং এটা আছে 4 গ্রাম 350 মিলিগ্রাম মাত্র। এগুলো সব পাতের শাখা বাঁধানো, এবং এগুলো সব রেগুলার ইউজ করতে পারবে, 25,000। পাতের শাখা বাঁধানোর মানে পাতের সাথে সামান্য একটুখানি কাজ আছে, মানে একদম প্লেন যেটা পাতের সেরকমটাও না, এবং এগুলো রেগুলার ইউজ করতে পারবে, এটা 25,000 টাকা চলে আসবে। নেক্সট আমি দেখছি যেটা, এটা আছে 4 গ্রাম 490 মিলিগ্রাম, 4 গ্রাম 490 মিলিগ্রাম, দেখো ডিজাইন, 26,000 টাকা চলে আসবে। ওকে এবার দেখছি 3 গ্রাম 390 মিলিগ্রাম, ডিজাইনগুলো বেশ সুন্দর, 3 গ্রাম 390, হ্যাঁ 3 গ্রাম 390, হলমার্ক 22 ক্যারে, 18,980 টাকা মতো চলে আসবে। নেক্সট আমি যে ডিজাইনটা দেখছি, এটা আছে 3 গ্রাম 440 মিলিগ্রাম, বেশ সুন্দর এই ডিজাইনটাও, 20,100, এটা 20,100 টাকা মতো চলে আসবে। ৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম আছে, 25,900, তাহলে এগুলো আমি রেগুলার ইউজ করার মতো একদম কিছু লাইট ওয়েটের শাখা বাঁধানো দেখালাম, মানে লাইট ওয়েটের রেগুলার ইউজের আমি সবসময় বলি যে পাতের শাখা বাঁধানোটা রেগুলার ইউজের জন্য ভালো, তো এটা দেখো পাতেরও কাজ করা আছে, সাথে লাইট ওয়েটের একটুখানি ডিজাইনও, মানে হালকার মধ্যে ডিজাইনও করা আছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো আমি একদম রেগুলার ইউজের কয়েকটা শাখা বাঁধানো দেখালাম। তাহলে এতক্ষণ আমি যে ডিজাইনগুলো দেখলাম, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। হ্যাঁ, এর সাথে আরও কয়েকটা ডিজাইন আমি তোমাদের শেয়ার করি, যেমন ধরো আমি এই ডিজাইনটা একটু শেয়ার করছি, আচ্ছা এবার একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো
এগুলো হচ্ছে পলা পেন্ডেন্ট এগুলো হচ্ছে পলা পেন্ডেন্ট এবং যেটা আমি ক্রিস্টালের ট্যাসেল দিয়ে পরিয়ে রেখেছি বেশ ভালো লাগছে দেখতে এবং অবাক করার বিষয় হচ্ছে এটা এটা আছে মাত্র 400 মিলিগ্রাম তো 400 মিলিগ্রাম কিন্তু শুধুমাত্র পেন্ডেন্টে না পেন্ডেন্টের সাথে একজোড়া কানের দুলও আছে খুব সুন্দর ডিজাইনের তো ইয়ারিং এবং পেন্ডেন্ট দুটো মিলিয়ে আছে মাত্র 400 মিলিগ্রাম 3000 টাকা টোটাল 3000 টাকার মধ্যে পুরো সেটটা চলে আসবে মানে পুরোটা আসবে 3000 টাকার মধ্যে এই দুটো এবং গিফটের জন্য কিন্তু পারফেক্ট 3000 টাকার মধ্যে দেখো চলে আসবে এটা পুরোটা এরকম আরও কয়েকটা আছে আমি অবশ্যই শেয়ার করব এখন নেক্সট আমি এটা দেখাচ্ছি তোমাদের একটা হার্ট শেপের ডিজাইন আছে আগে ওয়েটটা বলে দিই মাত্র 440 মিলিগ্রাম এটাও সেম এটা ক্রিস্টালের একটা পেন্ডেন্ট দেওয়া আছে যদিও নিজেদের পছন্দের পেন্ডেন্ট তোমরা ট্যাসেল দেওয়া আছে তোমাদের নিজেদের পছন্দের ট্যাসেল তোমরা পেয়ে যাবে এবং এটাও একটা হার্ট শেপের ডিজাইন করা আছে এবং এর কানের দুলটা আমি দেখাচ্ছি ঠিক এইরকম আসবে এর সাথে ম্যাচিং করা মানে 440 মিলিগ্রামের মধ্যে পেন্ডেন্ট প্লাস কানের দুল দুটো একসাথে 3100 টাকার মধ্যে চলে আসবে গিফট আইটেমস দেখো 3100 টাকার মধ্যে চলে আসবে দেখে নিয়েছি নেক্সট আমি আরেকটা ডিজাইন শেয়ার করছি মাত্র 210 মিলিগ্রাম 210 মিলিগ্রামের মধ্যে পেন্ডেন্ট প্লাস কানের দুল এই ডিজাইনটা এবং কানেরটা হচ্ছে ঠিক এই রকম এবং এটার কত দাম আসবে একটু শুনুন মাত্র 1750 টাকা 1750 টাকার মধ্যে এটা চলে আসবে এবং এগুলো কিন্তু হলমার্ক 22 ক্যারেট পেস্টিংয়ের কাজ করা আছে সে কারণে গোল্ড অনেকটা কম লেগেছে বেশ সুন্দর 1750 টাকার মধ্যে দেখো চলে আসছে খুবই কিন্তু বাজেট ফ্রেন্ডলি আমি অবশ্যই বলবো আর একটা আমি দেখাচ্ছি যেটা আছে বাটারফ্লাই ডিজাইনের দেখাচ্ছি বাটারফ্লাই ডিজাইনে আছে এটা আছে 710 মিলিগ্রাম পেন্ডেন্টটা হচ্ছে ঠিক এইরকম আর এর সাথে কানের দুলটা দেখো 710 মিলিগ্রামের মধ্যে কানের দুল প্লাস পেন্ডেন্ট বাটারফ্লাই ডিজাইনে কত আসবে 4700 তো এগুলো এখন খুব ট্রেন্ডি এগুলো ভীষণ চলছে কারণ হালকা ওজনের মধ্যে কম বাজেটের মধ্যে আমরা যখনই একটু মানে এই ধরনের একটু বড় সড়ো জিনিস পাই তখনই সেটা মানুষ বেশ পছন্দ করে থাকে তো এগুলো এই কারণে বেশি চলছে কারণ এগুলো পেস্টিংয়ের কাজ করা সে কারণে গোল্ড অনেকটা কম লেগেছে এবং গিফট আইটেমসের জন্য এগুলো পারফেক্ট তবে কেউ চাইলে নিজেদের জন্য কালেক্ট করে নিতে পারো বেশ ভালো লাগছে আর এই ট্যাসেল তো নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি চেষ্টা করেছি একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে লাইট ওয়েটের অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাতে এবং অবশ্যই চেষ্টা করেছি বাজেটের মধ্যে কিছু জিনিস দেখাতে কুরিয়ার সার্ভিস চালু আছে কলকাতাতে বসেও হোম ডেলিভারি পেয়ে যাবে এবং 133 বিধান সরণি কলকাতা 700004 সবাই ভালো থাকবে আর অবশ্যই কিন্তু ঘোষ জুয়েলার্সে ভিজিট করবে এবং কুরিয়ার সার্ভিস তো চালু আছে অল ওভার ইন্ডিয়াতে বলে দিলাম যে কোনো মাপের তোমরা পেয়ে যাবে যদি বাই চান্স তোমাদের মাপের ডিজাইনটা নাও থাকে তাতেও অসুবিধে নেই অর্ডার দিয়ে দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই বানিয়ে দেওয়া হবে তাহলে সবাই ভালো থেকো সামনে আশা করছি এই ধরনের লাইট ওয়েটের আরও গয়না আমি শেয়ার করতে পারবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস টু স্টে কানেক্টেড